সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের সঙ্গে আমি সুজন, আপনারা দেখছেন সুজন এডিওগ্রাফি। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে এডিটিংটা হতে চলেছে ঠিক এইরকম, কেমন অসাম না? একটা ফেদারের মধ্যে, মানে পালকের মধ্যে ছবিকে ম্যানিপুলেট করা আছে। আমি জানি হয়তো অনেকেই এডিটিং টিউটোরিয়ালটি জানা আছে সবাইয়েরই, কিন্তু যারা জানো না তারা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি যা যা PNG ইউজ করব, যা কিছু ইউজ করব, সমস্ত কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দারুণ হতে চলেছে, তো দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি। তো বন্ধুরা, বেশি না কথা বলে চলুন শুরু করা যাক। তো আমি ইউজ করব পিক্সার অ্যাপ্লিকেশান। তো আমি পিক্সার অ্যাপ্লিকেশান প্রথমে ওপেন করে নেব। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিন আমি ওপেন করে নিয়েছি। তো মোবাইল স্ক্রিন ওপেন করে নেওয়ার পর আমি ওপেন করবো পিক্সার অ্যাপ্লিকেশান, যেটা তোমাদের মোবাইলে অবশ্যই আছে, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। তো আমি প্রথমে পিক্সার অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করে নেবো আমার মোবাইল থেকে। তো আমি পিক্সার অ্যাপ্লিকেশান ওপেন করে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। বাটনে ক্লিক করে নিচের দিকে আসবো এবং এখানে হোয়াইট কালারের একটি পেজ নিয়ে নেবো। হোয়াইট কালারের পেজটি আমি নিয়ে নিলাম। তো পেজটা নেওয়ার পর আমি এখানে টুলসে যাবো। টুলস অপশানে যাওয়ার পরে এখানে ক্রপ অপশানে যাবো, এবং ক্রপ অপশানে যাওয়ার পর এই পেজটির সাইজ একটু পরিবর্তন করে নেবো। আমি এখানে স্কোয়ার আছে, অ্যাকচুয়ালি আমি এখানে 3:4 করলাম, করে টেক দিয়ে দিলাম। তো আমার পেজের সাইজটা বেড়ে গেল। তো এখান থেকে আমি এখানে অ্যাড ফটো অপশানে যাব। তো অ্যাড ফটো অপশানে যাওয়ার পরে আমি এখান থেকে একটি PNG অ্যাড করবো, পালকের PNG। তো এই পালকের PNGটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি অ্যাড করে নিলাম। অ্যাডে গিয়ে আমি অ্যাড করে নিলাম। তো আমি এটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দেবো একটু, হ্যাঁ বন্ধুরা, যাতে একটু ভালো লাগে দেখতে, একটু বড় করে দেবো। তো ঘুরিয়ে দিলাম বন্ধুরা, জাস্ট অসম্ভাবে ফিট হয়ে গেছে। করে নেওয়ার পরে আমি এখানে আবারও অ্যাড ফটোতে যাবো, এবং যে ছবিটি এর মধ্যে দিতে চাইছি সেই ছবিটি আমি এখানে আনবো। আর হ্যাঁ, PNG-র লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে আছে, এখনই যেও না, জাস্ট দেখে নাও পুরো টিউটোরিয়ালটি। তো অ্যাড ফটোতে আবার ক্লিক করবো। করার পর আমি আবার এখান থেকে, তো আমি এখান থেকে আমার এই ছবিটি অ্যাড করে নেবো। তো বন্ধুরা, আমি এখানে অ্যাড করবো প্রথমত এই ছবিটি। তো আমি এই ছবিটি সিলেক্ট করলাম, এখানে অ্যাডে ক্লিক করলাম, ছবিটি চলে এসেছে আমার কাছে। আমি একটু বড় করে নেবো এবং ছবিটিকে একটু রোটেট করে নিলাম আমি, এবং বড় করে নেওয়ার পরে জাস্ট এই অবস্থায় রেখে আমি এখানে চলে যাবো ব্লেন্ড অপশানে। ব্লেন্ড অপশানে যাওয়ার পরে একটাই জাস্ট ক্লিক স্ক্রিন, রাইট? তো স্ক্রিনে ক্লিক করবো এবং অসম্ভাবে অ্যাড হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটু বাড়িয়ে নিলাম, জাস্ট অসম্ভাবে অ্যাড হয়ে গেছে, রাইট? এবং আমি এখানে টিক দিয়ে দেবো। টিক দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে নিচে কিছু লিখে দিতে পারো, চাইলে নাও লিখতে পারো। তো আমি এখানে আপাতত লিখে দিচ্ছি একটা, আমার PNG করা আছে, তো আমি তার জন্য অ্যাড ফটোতে ক্লিক করবো, এটা আমার PNG অ্যাড করে নেবো। তো এখান থেকে আমি আমার এই PNGটি আমি অ্যাড করে নিচ্ছি, এবং অ্যাড করে নেওয়ার পর আমি এখানে নিচে এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি এখানে জাস্ট টিক বাটনে ক্লিক করে দেবো। তো অসম্ভাবে হয়ে গেছে না বন্ধুরা? তো এখান থেকে অনেকে এই অপশান থেকে সেভ করো, এখান থেকে করো না তোমরা কেউ। তোমরা যাবে ড্র টুলে যাবে, ড্র টুলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু থ্রি ডটে যাবে, থ্রি ডটে যাওয়ার পরে সেভ ইমেজ। তো সেভ ইমেজ যাওয়ার পরে ছবিটিকে ওপেন করে নেবে লাইট রুম অ্যাপ্লিকেশানে বন্ধুরা। আমি অ্যাড করে নিলাম অল ফটোতে, যাওয়ার পরে আমি আমার এই ছবিটি ওপেন করে নিলাম। জাস্ট কিছুই না বন্ধুরা, এখানে জাস্ট অটো বাটনে ক্লিক করে দেবে তোমরা, এবং এখান থেকে এফেক্ট অপশানে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ভেগনিটি অপশানটা একটু কমিয়ে দেবে বন্ধুরা। তার ফলে কি হবে, চারদিকে যে পুরো হোয়াইটটা একটু হালকা শ্যাডো কালার চলে আসবে, না অসাম লাগবে বন্ধুরা। এবং এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইস, জাস্ট অসামভাবে আমার এখানে সেভ হয়ে গেছে, এক্সপোর্ট কমপ্লিটেড। পারলে এখানে লোগো অ্যাড করার জন্য লোগো অ্যাড করতে পারো পিক্সার অ্যাপ্লিকেশান থেকে। তো আশা করছি এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে বন্ধুরা। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়েছো, এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং সাপোর্ট চাই বন্ধুরা তোমার জন্য। রেড কালারের সাবস্ক্রাইব একটা নিচে বাটন আছে, ওটা প্রেস করে দেবে, পাশে একটা ঘন্টা পাবে, ঘন্টাটাকে বাজিয়ে দেবে, মানে অল বাটনে প্রেস করে দেবে। তার ফলে কি হয়, আমি যা যা ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমরা পেতে থাকবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো এডিটে, পরে কোনো ব্লগে। ততক্ষণ অবধি হ্যাপি থাকুন, সুস্থ থাকুন, এবং বাড়িতে থাকুন, এবং পারলে অন্যকে সুস্থ রাখুন।